হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। তোমরা হেডিং দেখে বুঝতেই পেরেছ, আজকে আমাদের ক্লাস হচ্ছে ফেমিনিজম। আমরা ফেমিনিজমের উপর ক্লাস করব। আজকে টোটাল যে ফেমিনিজম বা ফেমিনিস্ট থিওরি, সেটাকে আমরা টোটাল এই ক্লাসে অ্যানালাইসিস করব। বুঝতেই পারছো এই ফেমিনিজম একটা ইম্পর্টেন্ট থিওরি, তো আমাদের এটাকে ভালো করে জানতে হবে। তো আমরা এটাকে আজকের এই ক্লাসে ডিটেলস একটা অ্যানালাইসিস করে নেব, এবং এই ফেমিনিজম সম্পর্কে যে যে কনসেপ্ট গুলো আমাদের জানা দরকার, যেগুলো জানলে টোটাল ফেমিনিজমটা ক্লিয়ার হবে, সেগুলোকে আমরা এই ক্লাসে জেনে নেব। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস ফেমিনিজম। তো দেখো, আমরা আজকে ক্লাসে ফেমিনিজম শুরু করছি। আমরা ফেমিনিজম বা ফেমিনিস্ট ক্রিটিসিজম শুরু করব। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন পয়েন্টের মাধ্যমে এগুলোকে জানবো। তো তোমরা কি করবে, তোমরা যে পয়েন্ট গুলো স্ক্রিনে দেখতে পাবে সেগুলোকে খাতার মধ্যে লিখে নেবে। খাতায় লিখতে না পারলে স্ক্রিনশট নিয়ে নেবে, এবং স্ক্রিনশট থেকে পরবর্তী ক্ষেত্রে খাতায় লিখে নেবে। কারণ খাতায় লিখলে কি হবে, যখন তোমরা ভবিষ্যতে এটা পড়বে, ওই খাতা থেকে পড়লে কোনো রকম আর প্রবলেম হবে না, ইজিলি তোমরা ফেমিনিজমটাকে যখন তখন ক্লিয়ার করে নিতে পারবে। তো চলো আমরা এক এক করে পয়েন্ট গুলোকে দেখি, এবং আমরা ফেমিনিজমকে আস্তে আস্তে আরো ডিটেলসে এক্সপ্লেন করি। যত ক্লাসটা এগোবে তত আমাদের ফেমিনিজমটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখা যাক প্রথমে আমরা কি পাই। তো প্রথমে দেখো পাচ্ছি তার ডেফিনিশন। তো দেখো, যে কোনো থিওরি পড়তে হলে তার ডেফিনিশনটা আমাদের জানা উচিত। তাহলে ফেমিনিজমের যে ডেফিনিশন সেটা আমরা জানবো। তো এখানে কি বলা হয়েছে দেখো, ফেমিনিজম ইজ এ কমপ্লেক্স সেট অফ আইডিওলজিস অ্যান্ড থিওরিজ দ্যাট অ্যাট ইটস কোর সিক টু অ্যাচিভ ইকুয়াল সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস ফর উইমেন অ্যান্ড মেন। তাহলে ফেমিনিজম মানে হচ্ছে বেসিক্যালি একটা থিওরি এবং আইডিওলজি, যেখানে উইমেন এবং মেনদের ইকুয়াল সোশ্যাল পলিটিক্যাল এবং ইকোনমিক রাইট নিয়ে কথা বলা হয়, যেখানে দেখানো হয় যে মেন এবং উইমেন বোথ আর সেম অর ইকুয়াল। ফেমিনিজম রেফার্স টু আ ডাইভার্স ভ্যারাইটি অফ বিলিফস আইডিয়াস মুভমেন্টস অ্যান্ড এজেন্ডাস ফর অ্যাকশন। তাহলে ফেমিনিজমের একটা ডাইভার্স ভ্যারাইটি রয়েছে, অনেক বিলিফ রয়েছে, আইডিয়া রয়েছে, মুভমেন্ট রয়েছে, এজেন্ডা রয়েছে, এই সব কিছুকে মিলিয়ে ফেমিনিজম আমাদের যে ওয়ার্ল্ডে সেটা চলছে। ইট রিফার্স টু এনি অ্যাকশনস স্পেশালি অর্গানাইজড দ্যাট প্রমোট চেঞ্জেস ইন সোসাইটি টু এন্ড প্যাটার্নস দ্যাট হ্যাভ ডিসঅ্যাডভান্টেজড উইমেন। তাহলে বেসিক্যালি ফেমিনিজমের যেটা কি কনসেপ্ট, সেটা হচ্ছে এই যে সমাজের একটা পরিবর্তন নিয়ে আসা। সমাজে বেসিক্যালি কি চলছে, সমাজে বেসিক্যালি আমরা জানি যে উইমেনদের ডিসঅ্যাডভান্টেজ করা হচ্ছে, এই ডিসঅ্যাডভান্টেজ থেকে একটা প্রতিকার নিয়ে এসে সমাজে একটা পরিবর্তন আনাই হচ্ছে ফেমিনিজম, যেখানে মেন এবং উইমেন ইকুয়ালি সবকিছু মানে রাইট পাবে, সমস্ত অধিকার ইকুয়ালি পাবে। ইফোর্টস টু চেঞ্জ দ্যাট ইনক্লুড ফাইটিং জেন্ডার স্টিরিওটাইপস অ্যান্ড সিকিং টু এস্টাবলিশ এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল অপরচুনিটিস ফর উইমেন দ্যাট আর ইকুয়াল টু দোজ ফর মেন। তাহলে কি করতে হবে, তাহলে ফেমিনিজমের মাধ্যমে একটা পরিবর্তন আনা হয় সমাজে, যেখানে সমাজের যে জেন্ডার স্টিরিওটাইপস মানে লিঙ্গ বৈষম্য সমাজে যে রয়ে গেছে, ছেলে মেয়ে এই যে পার্থক্য ভেদাভেদ, যে মেয়েরা বেশি পড়াশোনা করতে পারবে না, মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, মেয়েরা ভালো কাজ করতে পারবে না, এই যে ব্যাপারগুলো, এই যে লিঙ্গ ভেদাভেদ, এইগুলোকে টোটালি হাঁটিয়ে টোটালি একটা ফ্রি এবং ইকুয়াল একটা সোসাইটি তৈরি করাই হচ্ছে আমাদের ফেমিনিজম। তাহলে দেখো ডেফিনেশনটা আমরা জেনে গেলাম। ডেফিনেশনটা আমরা বেসিক্যালি কি জানলাম, বেসিক্যালি জানলাম যে ফেমিনিজম হচ্ছে একটা এমন আইডিওলজি বা এমন একটা থিওরি যেখানে ইকুয়ালিটি নিয়ে আলোচনা করা হয়। কিসের ইকুয়ালিটি, সোশ্যাল পলিটিক্যাল এবং ইকোনমিক যে ইকুয়ালিটি অ্যামাং মেন এবং উইমেন, সেটাই হচ্ছে আমাদের কি ফেমিনিজম। তাহলে আমরা ডেফিনেশন জেনে গেলাম। তো চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, নেক্সট পয়েন্টে দেখতে পাচ্ছি আমরা দ্য টার্ম। তাহলে এই যে ফেমিনিজম টার্মটা, এই টার্মটা কখন কিভাবে আমাদের কাছে এলো, তো দেখো আমরা ফেমিনিজম টার্মটা সম্পর্কে জানবো, যে কিভাবে টার্মটা আমাদের কাছে আজকে এতটা ফেমাস হয়েছে। তা দেখো, চার্লস ফোরিয়ার
a utopian socialist and French philosopher, is credited with having coined the word feminism in 1837. তাহলে এই যে feminism এই যে ওয়ার্ডটা এটা বেসিক্যালি প্রথম কে ইনভেন্ট করলেন বা প্রথম কে কয়েন করলেন 1837 এ একজন ফ্রেঞ্চ ফিলোসফার তার নাম হচ্ছে চার্লস ফোরিয়ার While it is common to see the word feminist used for figures such as Mary Wollstonecraft, যার জন্ম হচ্ছে 1759, মৃত্যু হচ্ছে 1797, the terms feminist and feminism were not used in the modern sense until a century after her 1792 book, A Vindication of the Rights of Women, was published. তাহলে feminism টার্মটা তো আমরা 1837 এ পেলাম কিন্তু এই যে feminist বা এই যে ফেমিনিজম এই যে কনসেপ্টটা এটা আমাদের কাছে প্রথম কে প্রেজেন্ট করলেন প্রথম প্রেজেন্ট করলেন ম্যারি উলস্টনক্রফট তার একটা বিখ্যাত বই আছে যে বইটার নাম হচ্ছে আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন যেটা 1792 তে পাবলিশ হচ্ছে এই বইটা হচ্ছে প্রথম ফেমিনিস্টিক ওয়ার্ক যেখানে মেয়েদের অধিকার নিয়ে প্রথম আলোচনা করেন কে আমাদের ম্যারি উলস্টনক্রফট তাহলে আজকে এই যে ফেমিনিজম বা ফেমিনিস্ট ক্রিটিসিজম যাই বলতে পারো সেটা কিন্তু আসল যে শুরু সেটা কিন্তু ম্যারি উলস্টনক্রফটের হাত দিয়ে সেটা কখন 1792 তে তার বই আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন পাবলিশ হওয়ার পর থেকে আর এই ফেমিনিজম টার্মটা পপুলার হলো ফ্রেঞ্চ ফিলোসফার চার্লস ফোরিয়ার দ্বারা 1837 এ তাহলে এই পয়েন্টে আমরা প্রথম টার্মে পেলাম নেক্সট আমরা কি পাচ্ছি দেখো নেক্সট আমরা এখানেই পাচ্ছি দেখো ইন 1882 Hubertine Auclert, a leading French feminist and a campaigner for women's suffrage, used the term feminist to describe herself and others working for women's freedom. The next কে? Next হচ্ছে Hubertine Auclert নামে একজন French feminist. তিনি 1882 তে feminist টার্মটা ইউজ করলেন। তা দেখো প্রথমে আমরা পেলাম তারপর আমরা 1882 তে পেলাম কি ফেমিনিস্ট টার্মটা কে ইউজ করলেন আমাদের হিউবার্টাইন অক্লার্ট তিনি একজন ফ্রেঞ্চ ফেমিনিস্ট 1882 তে তারপর কি ইন 1892 আ কংগ্রেস ইন প্যারিস ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ ফেমিনিস্ট তারপর 1892 তে আমরা দেখতে পাচ্ছি প্যারিসে একটা কংগ্রেস কংগ্রেস মানে কি সংগঠন তারা নিজেদেরকে ফেমিনিস্ট হিসাবে এস্টাবলিশ করলেন দিস লঞ্চড আ মোর ওয়াইড স্প্রেড অ্যাডপশন অফ দ্য টার্ম in the 1890s with its use appearing in Great Britain and then America beginning about 1894 তারপর এই ফেমিনিজম টার্মটা পপুলার হতে শুরু করলো ওয়ার্ল্ড ওয়াইড 1890s এ 1890 এর দশকে এবং আমেরিকা বা ব্রিটেনে এটা 1894 নাগাদ টোটালি চলে এলো তাহলে 1792 তে আমাদের ম্যারি উলস্টনক্রফট তার এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন এটা পাবলিকেশনের মাধ্যমে কিন্তু এই ফেমিনিজমটা আমাদের ওয়ার্ল্ডে নিয়ে এসেছিলেন এবং 1894 বা 1890s এ এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা মানে ছড়িয়ে পড়লো বা ওয়াইড স্প্রেড করে গেল সেটা আমরা জানতে পারলাম তাহলে দেখো আমরা টার্মটা জেনে গেলাম তাহলে টার্মটা জানার পর আমরা নেক্সট জায়গায় চলে যাই নেক্সট আমরা ব্যাপারটাকে জেনে নিই তা নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি দেখো নেক্সট দেখতে পাচ্ছি আমরা যে পয়েন্টটা সেটা হচ্ছে কি কনসেপ্টস অফ ফেমিনিজম ফেমিনিজমের কিছু কি কনসেপ্ট আছে তো সেই কি কনসেপ্ট গুলো কি কি এরিয়াস অফ ফোকাস উইদিন ফেমিনিস্ট থিওরি ইনক্লুড দেখো আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি সেই পাঁচটা ভাগ কি নাম্বার ওয়ান ডিসক্রিমিনেশন অ্যান্ড এক্সক্লুশন অন দ্য বেসিস অফ সেক্স অ্যান্ড জেন্ডার তাহলে ফেমিনিজম প্রথম যেটাকে নিয়ে আলোচনা করে যে সমাজের মধ্যে ডিসক্রিমিনেশন এই যে ভেদাভেদ এবং এক্সক্লুশন এবং বাদ দিয়ে দেওয়া কিসের বেসিসে সেক্স এবং জেন্ডার এই সেক্স এবং জেন্ডারের বেসিসে আমরা কি করি সমাজে বিভিন্ন ভেদাভেদ সৃষ্টি করি বিভিন্ন এক্সক্লুশন তৈরি করি এটার বিরুদ্ধে কিন্তু ফেমিনিজম লড়াই করছে যে না সেক্স এবং জেন্ডার এই বিষয়ের উপর নির্ভর করে কোনো কিছুকে এক্সক্লুড করা যায় না বা ডিসক্রিমিনেট করা যায় না এটাকে নিয়ে ফেমিনিজম লড়াই করে দু নম্বর কি অবজেক্টিফিকেশন অবজেক্টিফিকেশন মানে কি অবজেক্টিফিকেশন মানে হলো যে যে কোনো কাজে আমরা সেক্স বা জেন্ডারের বেসিস কি করি অবজেক্টিফাই করি আমরা বলি যে মেয়েদের এই কাজগুলো নয় ছেলেদের এই কাজগুলো ছেলেদের কাজগুলো মেয়েরা কখনোই করতে পারবে না এই যে অবজেক্টিফিকেশন এই যে আমরা অবজেক্টিফিকেশন সমাজে একটা লাগিয়ে দিচ্ছি যে মেয়ে
তার মানে তুমি এই কাজগুলো করতে পারবে না, ছেলে তার মানে তোমার এই কাজগুলো করতে হবে, এই ব্যাপারটাই কিন্তু ফেমিনিজম কি করে, এটাকে বিরোধিতা করে। ফেমিনিজম বলে যে না, সবকিছু ইকুয়ালি যেন ডিস্ট্রিবিউট হয় একটা সোসাইটিতে এবং একটা সোশ্যাল কনসেপ্টে। তিন নম্বর কি, স্ট্রাকচারাল অ্যান্ড ইকোনমিক ইনইকুয়ালিটি। এটা কি, দেখো সমাজের মধ্যে বেসিক্যালি সবসময় রয়ে গেছে, আমরা যদি প্রাচীন যুগ থেকে দেখে আসি যে মেয়েদের আগে কম বেতন দেওয়া হতো, যে কোনো কাজে মেয়েদের কম বেতন দেওয়া হতো, বা পৈতৃক যে সম্পত্তি সেই পৈতৃক সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার ছিল না। এই যে ব্যাপারগুলো, এই যে স্ট্রাকচারাল এবং ইকোনমিক যে ইনইকুয়ালিটি, এগুলো নিয়েও কিন্তু লড়াই করে কে, ফেমিনিজম। ফেমিনিজম বলে যে না, এটা কখনোই হওয়া উচিত নয়, মেন এবং উইমেনরা ওয়ার্ক প্লেসে সেম ভ্যালুয়েশন পাওয়া উচিত, সেম মানি পাওয়া উচিত, এবং তাদের যে পৈতৃক সম্পত্তি সেখানেও যেমন ছেলেদের ভাগ থাকবে সেখানে মেয়েদেরও সমান ভাগ থাকবে। চার নম্বর কি, পাওয়ার অ্যান্ড অপারেশন। চার নম্বর হচ্ছে একটা ভালো পয়েন্ট, পাওয়ার অ্যান্ড অপারেশন। পাওয়ার এবং অপারেশন, ক্ষমতা লাগিয়ে মেয়েদের অপ্রেস করে দেওয়া, এটাও কিন্তু একটা বিরোধিতা। এটার বিরুদ্ধে বিরোধিতা করছে কে, ফেমিনিজম। বলছে ক্ষমতা লাগিয়ে, সেটা পলিটিক্যাল পাওয়ার হতে পারে, সেটা সোশ্যাল পাওয়ার হতে পারে, সেটা ইকোনমিক পাওয়ার হতে পারে, যে কোনো পাওয়ার লাগিয়ে মেয়েদেরকে ডমিনেট করা চলবে না, এর বিরুদ্ধেও কিন্তু, এই অপারেশনের বিরুদ্ধেও কিন্তু লড়াই করে চলেছে কারা, ফেমিনিস্টরা। তাহলে ফেমিনিজমের আরেকটা কি কনসেপ্ট হচ্ছে, পাওয়ার অ্যান্ড অপারেশন, এটার বিরুদ্ধেও বিরোধিতা করা। আর পাঁচ নম্বর হচ্ছে কি, জেন্ডার রোলস অ্যান্ড স্টিরিওটাইপস। সমাজে দেখবে লিঙ্গ বৈষম্য বা লিঙ্গ ভেদাভেদ রয়ে গেছে, যে মেয়ে ছেলে, মেয়েদের বড় বড় চুল রাখতে হবে, এই যে ব্যাপারগুলো, মেয়েদের শাড়ি পরতে হবে, এই ড্রেস পরতে হবে, এই করতে হবে, রাত্রে বেরোনো চলবে না, এই করা চলবে না, এই যে জেন্ডার এবং রোলস এবং সোশ্যাল যে স্টিরিওটাইপস, এই যে লিঙ্গ বৈষম্য বা লিঙ্গ ভেদাভেদ যেটা সমাজে রয়ে গেছে, এটার বিরুদ্ধেও কিন্তু লড়াই করছে কারা, ফেমিনিস্টরা। তারা বলছে যে না, ইকুয়াল পজিশন হবে, যেখানে পুরুষ যা যা করবে মেয়েরাও তাই তাই করবে, সবকিছুতে একটা ইকুয়ালিটি আসবে। মানে ফেমিনিজম খানিকটা মার্কসিজমের মতো, মার্কস যেমন, মার্কসিস্ট থিওরিতে যেমন আমরা কি দেখতে পাই, সমাজে সমস্ত যে যারা মানুষ রয়েছে সেখানে সবার মধ্যে কি থাকবে, ইকুয়ালিটি থাকবে, ক্যাপিটালিস্ট বা প্রলেটারিয়েট বলে কিছু থাকবে না, সবাই ইকুয়াল হবে। ঠিক ফেমিনিজম কিন্তু খানিকটা এই মার্কসিজমের মতোই, এখানে এরা দেখাচ্ছে কি, যে সমাজে সবাই ইকুয়াল হবে, সে ছেলে হোক মেয়ে হোক, লিঙ্গ বা জেন্ডার বা সেক্স এর বেসিসে কাউকে কি করা হবে না, ভেদাভেদ করা হবে না, এখানে টোটাল একটা ইকুয়ালিটি দেখানো হবে। তাহলে কি কনসেপ্টের মধ্যে আমরা এই পাঁচটা কি কনসেপ্ট পেয়ে গেলাম ফেমিনিজমের ওপর। তাহলে আমরা নেক্সট কনসেপ্টে চলে যাই বা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্ট থেকে কি পাচ্ছি আমরা, নেক্সট পয়েন্টে আমরা পাচ্ছি যে হোয়াট ইজ ফেমিনিস্ট থিওরি। তাহলে ফেমিনিস্ট থিওরি বলতে কি বোঝানো হয়, তা দেখো, ফেমিনিস্ট থিওরি ইজ দ্য এক্সটেনশন অফ ফেমিনিজম ইনটু থিওরিটিক্যাল, ফিকশনাল অর ফিলোসফিক্যাল ডিসকোর্স। তাহলে ফেমিনিস্ট থিওরি বলতে বেসিক্যালি বোঝানো হয়ে থাকে এই ফেমিনিজমটাকে, এই যে টার্ম যেটা আমরা জানলাম ফেমিনিজম, এখানে ইকুয়ালিটি নিয়ে আলোচনা করা হচ্ছে বোথ মেন এবং উইমেনদের মধ্যে, সেটাকে থিওরিটিক্যাল ভাবে বা ফিকশনাল ভাবে বা ফিলোসফিক্যাল ভাবে আমাদের ডিসকোর্সের মধ্যে নিয়ে আসা বা আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসা, সেটাই হচ্ছে ফেমিনিস্ট থিওরি। ইট এইমস টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ জেন্ডার ইনইকুয়ালিটি। তাহলে এখানে কি করা হয়, জেন্ডার ইনইকুয়ালিটি এটা যে কেন হচ্ছে এটাকে বোঝানোর বারবার চেষ্টা করা হয়। ইট এক্সামিনস উইমেন্স এন্ড মেন্স সোশ্যাল রোল, এক্সপিরিয়েন্সেস, ইন্টারেস্ট, কোর্স এন্ড ফেমিনিস্ট পলিটিক্স ইন এ ভ্যারাইটি অফ ফিল্ডস সাচ এস অ্যান্থ্রোপোলজি অ্যান্ড সোসিওলজি, কমিউনিকেশন, মিডিয়া স্টাডিজ, সাইকোঅ্যানালাইসিস, হোম ইকোনমিক্স, লিটারেচার, এডুকেশন অ্যান্ড ফিলোসফি। তাহলে এখানে কি কি করা হয়, এখানে মেয়ে এবং ছেলে, উইমেন এবং মেন, সবারই যে সোশ্যাল রোল, তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে ইন্টারেস্ট, তাদের যে বই প্রকাশ, তাদের যে এভরিথিং, সেগুলোকে জানা হয় কিভাবে, যে কোনো ফিল্ডে, সেটা অ্যান্থ্রোপোলজি হতে পারে, সেটা সোসিওলজি হতে পারে, সেটা কমিউনিকেশন হতে পারে, সেটা মিডিয়া স্টাডিজ হতে পারে, সেটা সাইকোঅ্যানালাইসিস হতে পারে, সেটা হোম ইকোনমিক্স হতে পারে, সেটা লিটারেচার হতে পারে, এডুকেশন হতে পারে বা ফিলোসফি হতে পারে। এই সমস্ত কিছুর উপরে ছেলে এবং মেয়ে বোথ যে সবার রোল রয়েছে সেটাকে কিন্তু ফেমিনিস্ট থিওরি আলোচনা করে। ফেমিনিস্ট থিওরি ফোকাসেস অন অ্যানালাইজিং জেন্ডার ইনইকুয়ালিটি। বেসিক্যালি ফেমিনিস্ট থিওরি
যেটার উপর মেইন ফোকাস করে সেটা হচ্ছে আমাদের সমাজে যে জেন্ডার ইনইকুয়ালিটি রয়েছে, আমরা লিঙ্গ ভেদে যে ভেদাভেদ করি, আমরা ছেলে এবং মেয়ের মধ্যে যে পার্থক্য করি, এটার যে টোটাল ব্যাপারটা সেটাকে অ্যানালাইসিস করে আমাদেরকে আমাদের ফেমিনিস্ট থিওরি। তাহলে ফেমিনিস্ট থিওরি বেসিক্যালি ফেমিনিজমটাকে থিওরিটিক্যাল ভাবে বা ফিকশনাল ভাবে বা ফিলোসফিক্যাল সেন্সে আমাদের সামনে নিয়ে আসা, সেটাই হচ্ছে ফেমিনিজম। তাহলে সেটাই হচ্ছে ফেমিনিস্ট থিওরি। সেটা কিসের মাধ্যমে হতে পারে? সেটা নভেলের মাধ্যমে হতে পারে, সেটা কোনো এসের মাধ্যমে হতে পারে, সেটা কোনো পোয়েট্রির মাধ্যমে হতে পারে, সেটা কোনো থটের মাধ্যমে হতে পারে, সেটা কোনো নিউজ পেপারের মাধ্যমে হতে পারে। এভরিথিং এভরিথিং এর মাধ্যমে এই টোটাল রোলটাকে, যে উইমেন এবং মেনদের যে টোটাল রোল, সেটা এডুকেশন লিটারেচার এভরিথিং ক্ষেত্রে যে রোলটাকে সেটাকে প্রেজেন্ট করাই হচ্ছে আমাদের ফেমিনিস্ট থিওরি। তাহলে ফেমিনিস্ট থিওরিটা আমরা পেয়ে গেলাম এখানে। তো চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই, আমরা নেক্সট পয়েন্ট দেখে নিই কি পাচ্ছি। আমরা দেখো নেক্সট পয়েন্টে পাচ্ছি ফেমিনিস্ট মুভমেন্ট। তাহলে ফেমিনিস্ট থিওরি পর আমরা কি পাচ্ছি? ফেমিনিস্ট মুভমেন্ট বা এই যে ফেমিনিজমের যে বিভিন্ন দিক, যে মুভমেন্ট বা আইডিওলজি, সেগুলো কি? দেখো, দ্য হিস্ট্রি অফ দ্য মডার্ন ওয়েস্টার্ন ফেমিনিস্ট মুভমেন্ট ইজ ডিভাইডেড ইনটু ফোর ওয়েভস। তাহলে এখনকার যে আধুনিক আমাদের ফেমিনিস্ট মুভমেন্ট, তাকে বেসিক্যালি আমরা চারটে ওয়েভে ভাগ করে থাকি, চারটে স্তরে ভাগ করে থাকি। কি কি? দ্য ফার্স্ট কম্প্রাইজড উইমেন্স সাফ্রেজ মুভমেন্টস অফ দ্য 19th অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরিজ প্রমোটিং উইমেন্স রাইট টু ভোট। তাহলে প্রথম যে ওয়েভ, সেটা কখন স্টার্ট হচ্ছে? সেটা স্টার্ট হচ্ছে আমাদের 19th সেঞ্চুরি এবং 20th সেঞ্চুরির আর্লি টাইমে। এখানে কি করা হচ্ছে? এখানে দেখানো হচ্ছে যে প্রমোটিং উইমেন্স রাইট টু ভোট, মানে মেয়েদেরও যে ভোটাধিকার, এটাকে নিয়ে বেসিক্যালি আলোচনা করা হচ্ছে। কোথায়? আমাদের ফার্স্ট ওয়েভ। ফার্স্ট ওয়েভে আমাদের মেয়েদের ভোটাধিকার যে ব্যাপার, তাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। মানে পলিটিক্যাল দিক দিয়েও যে মেয়েদের একটা অধিকার রয়েছে, সেটাকে আলোচনা করা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েভে। দ্য সেকেন্ড ওয়েভ, দ্য উইমেন্স লিবারেশন মুভমেন্ট began in the 1960s and campaigned for legal and social equality for women. The second wave, jekhane meyder liberation niye aro beshi kore alochona kora hocche, jeta basically 1960s e shuru hocche, ebong ekhane legal khetre mane aini khetre, ainer je kono dik diye ebong society er je kono dik diye, samajer je kono dik diye meyder je equality setar upor beshi kore stress kora hocche ba setar upor jor dewa hocche. In or around 1992, a third wave was identified, characterized by a focus on individuality and diversity. তাহলে third wave শুরু হচ্ছে কখন? 1990s এ। 1990s এ শুরু হচ্ছে, 1990 দশকে শুরু হচ্ছে, basically 1992 তে, যেখানে কি করা হচ্ছে? যেখানে ইন্ডিভিজুয়ালিটি, মানে প্রত্যেকেই যে ইন্ডিভিজুয়াল, একটা ছেলে বলো বা একটা মেয়ে বলো, প্রত্যেকেই যে ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকের মধ্যে যে ডাইভার্স একটা কোয়ালিটি রয়েছে, আলাদা আলাদা কোয়ালিটি রয়েছে, সে ছেলেই হোক বা মেয়েই হোক, মেয়েদের মধ্যেও রয়েছে, মেয়েরাও যে একটা ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল যে ক্যারেক্টার, সেটাকে নিয়ে থার্ড ওয়েভ আমাদের আলোচনা করছে। দ্য ফোর্থ ওয়েভ, ফ্রম অ্যারাউন্ড 2012, ইউজ সোশ্যাল মিডিয়া টু কমব্যাট সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যান্ড রেপ কালচার। ইট ইজ বেস্ট নোন ফর দ্য মি টু মুভমেন্ট। তাই দেখো, ফোর্থ ওয়েভ যেটা স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই 2012 এর পর থেকে মোটামুটি আমাদের ফোর্থ ওয়েভ স্টার্ট হচ্ছে। এই ফোর্থ ওয়েভ বেসিক্যালি কিসের উপর বেস করে? এখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা উইমেনদের এগেনস্টে যে ভায়োলেন্স বা রেপ, তার বিরুদ্ধে যে প্রোটেস্ট, সেটা নিয়ে শুরু হচ্ছে। এবং বেসিক্যালি এটা আমরা সোশ্যাল মিডিয়াতে এই আন্দোলনটা বেসিক্যালি শুরু হচ্ছে 2012 এর পর থেকে, যেটা বেসিক্যালি মি টু মুভমেন্ট নামে একটা মুভমেন্ট, যেটা 2012 এ প্রথম স্টার্ট হয় ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাশট্যাগ মি টু। এই হ্যাশট্যাগ মি টু মুভমেন্ট এই ফোর্থ ওয়েভটাকে স্টার্ট করছে, যেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ভায়োলেন্স এগেনস্ট উইমেন এবং রেপ কালচার, এই যে রেপ, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে প্রোটেস্ট শুরু হচ্ছে এই ফোর্থ ওয়েভে। তাহলে দেখো, ফেমিনিস্ট মুভমেন্টের আমরা চারটে ওয়েভকে আমরা বেসিক্যালি জেনারেলি জেনে নিলাম। এরপর আমরা এই চারটে ওয়েভকে একটু ডিটেলসে জেনে নিই। ডিটেলসে জানলে আমাদের আরো বেশি ক্লিয়ার একটা কনসেপ্ট এই চারটে ওয়েভ সম্পর্কে আমরা পেয়ে যাব। তো দেখো, আমরা ফার্স্ট ওয়েভ সম্পর্কে জানি। তাহলে ফার্স্ট ওয়েভ কখনকার? 19th অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি। তাহলে ফার্স্ট ওয়েভ হচ্ছে আমাদের 19th এবং আর্লি 20th সেঞ্চুরি একটা আমাদের মুভমেন্ট। তাহলে ফার্স্ট ওয়েভ ফেমিনিজম ওয়াজ এ পিরিয়ড অফ ফেমিনিস্ট অ্যাক্টিভিটি এন্ড থট দ্যাট অকার্ড ডিউরিং দ্য 19th অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি থ্রু আউট দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তাহলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে শুরু হলো ফার্স্ট কখন? 19th এবং আর্লি 20th সেঞ্চুরিতে। এটা টোটাল একটা ফেমিনিস্ট অ্যাক্টিভিটি, যেখানে মেয়েদের অধিকার নিয়ে আলোচনা করা হলো এবং মেয়েদের অধিকার তুলে ধরা হলো সবার সামনে। এটা
19th century এবং early 20th century তে worldwide একটা মানে বিস্তার লাভ করলো কোথা থেকে শুরু হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে প্রথমে শুরু হলো ইট ফোকাসড অন লিগ্যাল ইস্যুস প্রাইমারিলি অন সিকিউরিং উইমেনস রাইট টু ভোট এটা বেসিক্যালি লিগ্যাল যে ইস্যু গুলো সেগুলোকে নিয়ে ডিল করছে বেসিক্যালি এর মেইন ইস্যু ছিল উইমেনস রাইট টু ভোট মেয়েদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার নিয়ে এই যে প্রথম ওয়েব সেটা আলোচনা করছে তো দেখো এখানে আমরা কিছু নাম পাচ্ছি যারা এই ফার্স্ট ওয়েবের সাথে অ্যাসোসিয়েটেড সে নামগুলো কি কি সে নামগুলোর মধ্যে দেখো আমরা পাচ্ছি ম্যারি ওলস্টনক্রফট যাকে দিয়ে তো স্টার্টিং হচ্ছে আমরা বুঝতেই পাচ্ছি অলিভার স্ক্রেইনার ডরোথি রিচার্ডসন রেবেকা ওয়েস্ট ভার্জিনিয়া উলফ সিমন ডে বোইভিয়ার এটসেট্রা এনারা হচ্ছে বেসিক ইম্পর্টেন্ট নাম এছাড়াও আরো অনেক নাম রয়েছে যারা এই ফার্স্ট ওয়েবের সাথে অ্যাসোসিয়েটেড তা দেখো আমরা প্রথম ওয়েবটা ফেমিনিস্ট থিওরি জেনে গেলাম সেটা সম্বন্ধে ডিটেইলস একটা ধারণা আমাদের হয়ে গেল যেখানে মেয়েদের ভোটাধিকার নিয়ে এবং লিগ্যাল ইস্যুগুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে যেটা 19th এবং আর্লি 20th সেঞ্চুরি একটা মুভমেন্ট তো আমরা ফার্স্ট ওয়েবের পর আমরা সেকেন্ড ওয়েবে চলে যাই সেকেন্ড ওয়েব দেখো তো সেকেন্ড ওয়েব কখন 1920s থেকে মোটামুটি 1960s এই সময় স্টার্টিং হচ্ছে 1920s থেকে 1960s এ আমাদের স্টার্টিং হচ্ছে কি সেকেন্ড ওয়েব তাহলে সেকেন্ড ওয়েব ফেমিনিজম অফ দা 1960s এন্ড 80s focused on issues of inequality and discrimination দেখো বেসিক্যালি প্রথমেই বলি যে কোন মুভমেন্টকে আমরা বেসিক্যালি কোন একটা পিরিয়ডের মধ্যে ধরে রাখতে পারি না আমরা বলতে পারি না যে এই পিরিয়ড থেকে এটা স্টার্ট হয়েছিল বেসিক্যালি এটা 1920s এর দিকে শুরু হচ্ছে এবং বেসিক্যালি এটা প্রভাব বেশি পাচ্ছে কোন সময় বেশি প্রভাব পাচ্ছে 1960s এবং 80s এই 1960s এবং 80s এর দিকে এই যে সেকেন্ড ওয়েভ এটা বেশি করে প্রভাবিত হচ্ছে আমাদের সোসাইটিতে এবং এরা কোনটাকে নিয়ে বেশি দেখাচ্ছে এদের ফেমিনিজমে এই যে সেকেন্ড ওয়েভ যে ফেমিনিজম সেখানে আমরা কি নিয়ে বেশি দেখতে পাচ্ছি ইকুয়ালিটি এবং ডিসক্রিমিনেশন সমাজের মধ্যে যে ডিসক্রিমিনেশন রয়েছে যেখানে ভেদাভেদ রয়েছে এবং ইনইকুয়ালিটি সিচুয়েশন রয়েছে সেখানে ইকুয়ালিটি নিয়ে আসা এই নিয়ে সেকেন্ড ওয়েভ বেসিক্যালি শুরু হচ্ছে দ্য সেকেন্ড ওয়েভ স্লোগান The personal is political identified women's cultural and political inequalities as inextricably linked and encouraged women to understand how their personal lives reflected sexist power structures তা দেখো এই যে সেকেন্ড ওয়েভের একটা আমাদের স্লোগান ছিল স্লোগানটা কি স্লোগানটাকে আমরা বলছি দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল এই স্লোগানের উপর বেস করে আমাদের সেকেন্ড ওয়েভটা গড়ে উঠেছে এবং এই স্লোগানের মাধ্যমে সেকেন্ড ওয়েভটা সেকেন্ড ওয়েভের যারা ক্রিটিক তারা বোঝাতে চাইছেন যে মেয়েদের যে সমাজে একটা মেয়েদেরও কি দরকার এনকারেজ হওয়া দরকার তাদেরকেও বোঝা দরকার যে তাদের যে অধিকার কোথায় তারা তাদের পার্সোনাল লাইফ নিয়ে যেন ব্যস্ত না থাকে তারা যেন সোশ্যাল লাইফেও তাদের কন্ট্রিবিউশন দেখায় তবে যেই তারা এই যে সমাজের যে সেক্সিস্ট পাওয়ার যে স্ট্রাকচার যেখানে সমাজকে কন্ট্রোল করছে একটা মেল ডমিনেটেড বা প্যাট্রিয়ার্কি সেই প্যাট্রিয়ার্কির কনসেপ্টটাকে তবে যেই তারা ভাঙতে পারবে যদি তারা নিজেদের যে আইডেন্টিটি বা নিজেদের যে পার্সোনাল থেকে বেরিয়ে পলিটিক্যাল আইডেন্টিটিকে খুঁজে পায় মানে সোশ্যাল যে আইডেন্টিটি তাকে খুঁজে পায় ইন্ডিভিজুয়ালিটিকে খুঁজে পায় তবে যেই কিন্তু তারা এই সেক্সিয়েস্ট পাওয়ার স্ট্রাকচারটাকে সমাজের মধ্যে বুঝতে পারবে এবং সেটাকে ভাঙতে পারবে তাহলে বেটি ফ্রাইডেন ওয়াজ এ কি প্লেয়ার ইন সেকেন্ড ওয়েভ ফেমিনিজম তাহলে বেটি ফ্রাইডেন হচ্ছেন একজন কি প্লেয়ার আমাদের এই সেকেন্ড ওয়েভ ফেমিনিজমের একজন মোস্ট ফেমাস হচ্ছেন কে বেটি ফ্রাইডেন তাহলে বুঝতেই পারছো বেটি ফ্রাইডেন হচ্ছে আমাদের সেকেন্ড ওয়েভের একজন মোস্ট ফেমাস একজন ক্রিটিক বলতে পারো ইন 1963 হার বুক তাহলে 1963 সালে তিনি একটা বই পাবলিশ করলেন যে বইটার নাম হচ্ছে দ্য ফেমিনাইন মিস্টিক এই বইতে তিনি কি করলেন ক্রিটিসাইজ দ্য আইডিয়া দ্যাট উইমেন কুড ফাইন্ড ফুলফিলমেন্ট অনলি থ্রু চিলড্রেনিং অ্যান্ড হোম মেকিং তাহলে বেসিক্যালি তিনি এখানে ক্রিটিসাইজ করলেন দেখো সমাজে এতদিন ধরে একটা বদ্ধ ধারণা চলে আসছে যে মেয়েদের বেসিক্যালি কাজ হচ্ছে কি মেয়েদের বেসিক্যালি কাজ হচ্ছে চিলড্রেনিং অ্যান্ড হোম মেকিং বাচ্চা মানুষ করা এবং বাড়ির কাজকর্ম করা এটাই হচ্ছে মেয়েদের বেসিক্যালি কাজ এটা একটা অর্থোডক্স ধারণা বা এটা একটা প্যাট্রিয়ার্কাল ধারণা এই প্যাট্রিয়ার্কাল ধারণার উপর ফার্স্ট ক্রিটিসাইজ করলেন কে আমাদের বেটি ফ্রাইডেন 1963 তে তার একটা বইয়ের মাধ্যমে তো সেই বইটার নাম হচ্ছে দ্য ফেমিনাইন মিস্টিক এই বইয়ে তিনি বোঝালেন যে বাচ্চা লালন পালন করা এবং হোম মেকিং এই ছাড়াও মেয়েদের অনেক কাজ রয়েছে মেয়েরা সেই কাজগুলো ইকুয়ালি পুরুষদের সাথে
কাঁধে কাঁধ মিলিয়ে বা হাতে হাত মিলিয়ে সেই কাজগুলো করতে পারি। তারা দেখো সেকেন্ড ওয়েভ যেটা 1920s বা 1960s এ একটা ওয়েভ বা একটা মুভমেন্ট যেটা 1960s থেকে 1980s এর মধ্যে বেশি পরিমাণে ফ্লোরিশ হয়েছিল, সেটার যে বেসিক কনসেপ্ট সেটা আমরা জেনে গেলাম। সেখানে আমরা জানতে পারলাম যে মেয়েদের পার্সোনাল লাইফ থেকে বেরিয়ে আসতে বলছে, মানে হোম মেকিং, চিলড্রেন রিয়ারিং এই সমস্ত ব্যাপার থেকে বেরিয়ে আসতে বলছে। চিলড্রেন রিয়ারিং বা চাইল্ড রিয়ারিং এবং হোম মেকিং থেকে বেরিয়ে এসে টোটালি মেয়েদেরকে কি বলছে যে মেনদের সাথে ইকুয়াল ওয়েতে লড়াই করতে বলছে আমাদের এই সেকেন্ড ওয়েভ। তো চলো আমরা থার্ড ওয়েভে চলে যাই। তো দেখো আমরা থার্ড ওয়েভ দেখতে পাচ্ছি। এই থার্ড ওয়েভ হচ্ছে কখনকার কনসেপ্ট, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি 1980s বা 1990s এর একটা কনসেপ্ট। 1980s এবং 1990s এর একটা কনসেপ্ট হচ্ছে আমাদের থার্ড ওয়েভ বা থার্ড ওয়েভ মুভমেন্ট। থার্ড ওয়েভ ফেমিনিজম বিগান ইন দ্য আর্লি 1990s রেসপন্ডিং টু পারসিভড ফেলিওরস অফ দ্য সেকেন্ড ওয়েভ and to the backlash against second wave initiatives. তাহলে থার্ড ওয়েভ বেসিক্যালি সেকেন্ড ওয়েভের একটা সাপোর্ট। সেকেন্ড ওয়েভটা শেষ হয়ে যাওয়ার পর বা সেকেন্ড ওয়েভ যদি একটু ফেলিওর হলো, সেই ফেলিওর গুলোকে আবার পুনরায় ঠিক করার জন্য থার্ড ওয়েভ ক্রিয়েটেড হলো 1980s এবং 1990s এ। This ideology seeks to challenge the definitions of femininity that grew out of the ideas of the second wave, arguing that the second wave overemphasized experiences of upper middle class white women. তাহলে থার্ড ওয়েভ কি করলো, এই থার্ড ওয়েভ সেকেন্ড ওয়েভ কে ক্রিটিসাইজ করলো। সেকেন্ড ওয়েভে দেখানো হয়েছে বেসিক্যালি শুধু আপার মিডল ক্লাস হোয়াইট উইমেনদের কথা নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে টোটাল যে মেয়েদের কথা আলোচনা করা হয়নি। সেই কারণে এই থার্ড ওয়েভ কি করলো, সেকেন্ড ওয়েভের ওই কনসেপ্ট গুলোকে ক্রিটিসাইজ করলো এবং বললো যে না, এখানে শুধু এক একটা পার্টিকুলার জায়গাকে বা একটা পার্টিকুলার যে ব্যাপারকে সে তাকে আলোচনা করা হচ্ছে, তাকে আলোচনা করছে আপার মিডল ক্লাস হোয়াইট উইমেনদের নিয়ে বেশি আলোচনা করা হয়েছে সেকেন্ড ওয়েভে। তো সেই কনসেপ্টটাকে ভেঙে দেওয়া হলো কোথায়, থার্ড ওয়েভে। থার্ড ওয়েভ কি করছে, থার্ড ওয়েভ সিজ উইমেনস লাইভস অ্যাজ ইন্টারসেকশনাল, ডেমনস্ট্রেটিং হাউ রেস, ইথনিসিটি, ক্লাস, রিলিজিয়ন, জেন্ডার অ্যান্ড ন্যাশনালিটি আর অল সিগনিফিকেন্ট ফ্যাক্টরস ওয়েন ডিসকাসিং ফেমিনিজম। তাহলে এই থার্ড ওয়েভে বেসিক্যালি কি দেখানো হলো, থার্ড ওয়েভে দেখানো হলো যে রেস, ইথেনিসিটি, ক্লাস, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনালিটি এই সব কিছুর ক্ষেত্রেই কিন্তু ফেমিনিজমের একটা গুরুত্ব রয়েছে। ফেমিনিজম মানে শুধু নিজের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি প্রকাশ করা নয়, নিজেকে জানা নয়, যে কোনো রেসের ক্ষেত্রে, যে কোনো ইথনিসিটির ক্ষেত্রে, যে কোনো ক্লাসের ক্ষেত্রে, রিলিজিয়নের ক্ষেত্রে, জেন্ডারের ক্ষেত্রে, ন্যাশনালিটির ক্ষেত্রে, সব কিছুতেই মেয়েদের যে একটা রোল রয়েছে এই সমস্ত কিছুকে নিয়ে ডিসকাস করছে কিন্তু থার্ড ওয়েভ। ইট এক্সামিনস ইস্যুস রিলেটেড টু উইমেনস লাইভস অন অ্যান ইন্টারন্যাশনাল বেসিস। বেসিক্যালি থার্ড ওয়েভ একটা ইন্টারন্যাশনাল বেসিস দিল তাকে, আমাদের এই ফেমিনিজম মুভমেন্টকে। দেখো ফার্স্ট ওয়েভেও সেটা হয়নি, সেকেন্ড ওয়েভে হয়নি। ফার্স্ট ওয়েভে শুধুমাত্র লিগাল ইস্যু, শুধুমাত্র ভোটাধিকার নিয়ে হয়েছিল। সেকেন্ড ওয়েভে কি হয়েছিল, পার্সোনাল লাইফ থেকে বেরিয়ে আসা, পার্সোনাল লাইফ থেকে বেরিয়ে এসে নিজেকে এস্টাবলিশ করা। থার্ড ওয়েভে কি হলো, থার্ড ওয়েভে কি হলো, থার্ড ওয়েভে টোটাল যেটা ইন্টারন্যাশনাল ব্যাপার, যে ইন্টারন্যাশনালি সমস্ত উইমেনদের জন্যই একই রকম সবকিছু হওয়া উচিত, সেটাকে নিয়ে কিন্তু থার্ড ওয়েভ আমাদের ডিসকাস করলো। তা থার্ড ওয়েভ আমাদের হয়ে গেল, তো চলো আমরা নেক্সট ওয়েভে চলে যাই, মানে আমাদের ফোর্থ ওয়েভে চলে যাই। তাহলে ফোর্থ ওয়েভ বেসিক্যালি 2012 এর পর অনওয়ার্ডস, মানে এখনো চলছে, সেটা হচ্ছে আমরা ফোর্থ ওয়েভের মধ্যে রয়েছি, আমরা ফোর্থ ওয়েভ ফেমিনিজমের মধ্যে রয়েছি। তাহলে ফোর্থ ওয়েভ ফেমিনিজম is a phase of feminism that began around 2012 and is characterized by a focus on the empowerment of women and the use of internet tools and is centered on intersectionality. Fourth wave feminists use print news and social media platforms to collaborate and mobilize, speak against abusers of powers in seeking for the empowerment of women and seeking justice against assault and harassment and for বডিলি অটোনমি। তাহলে কি হলো, এই যে ফোর্থ ওয়েভ এটা বেসিক্যালি শুরু হলো আমাদের কি, এই যে ইন্টারনেট টুলস এর উপর। এখানে প্রিন্ট মিডিয়া, নিউজ, সোশ্যাল মিডিয়া, টোটাল যে আধুনিক যে টেকনোলজি, এই টেকনোলজির মাধ্যমে কিন্তু এই ফোর্থ ওয়েভের যে মুভমেন্ট সেটা শুরু হলো। এই ফোর্থ ওয়েভ মুভমেন্টে টোটাল ইন্টারনেট বলো বা প্রিন্ট মিডিয়া বলো বা নিউজ বলো বা সোশ্যাল মিডিয়া বলো, এটাকে কাজে লাগিয়ে এই যে মেল ডমিনেটেড যে সোসাইটি, যেখানে যারা এই ক্ষমতার
দুর্ব্যবহার করে, যারা মেয়েদেরকে অবহেলা করে, মেয়েদের বিরুদ্ধে টর্চার করে, মেয়েদেরকে যারা অত্যাচার করে, এই সমস্ত কিছুর ব্যাপারে তারা একটা আন্দোলন শুরু করলো ইন্টারনেটকে কাজে লাগিয়ে বা মিডিয়াকে কাজে লাগিয়ে, সেটা নিউজ মিডিয়া, সেটা প্রিন্ট মিডিয়া, সবকিছুর মাধ্যমে। এখানে তারা মেয়েদের বিরুদ্ধে যে বেসিক্যালি অ্যাসল্ট, ফিজিক্যাল অ্যাসল্ট এবং হ্যারাসমেন্ট, যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং অ্যাসল্টের উপর বেসিক্যালি জোর দেওয়া হলো কোথায়, আমাদের এই ফোর্থ ওয়েভে। এর আগে অব্দি সেক্সুয়াল অ্যাসল্ট এবং হ্যারাসমেন্টের উপর অত জোর ছিল না, কিন্তু এই 2012 এর পর থেকে মি টু, যে সোশ্যাল মিডিয়াতে যে হ্যাশট্যাগ মি টু যে মুভমেন্ট শুরু হলো, যেখানে সবাই হ্যাশট্যাগ মি টু, সবাই নিজের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, কিভাবে তারা বিভিন্ন জায়গায় সমাজের বিভিন্ন স্তরে তারা এক্সপ্লয়েটেড হয়েছে, অনেক সময় ফ্যামিলির লোকদের দ্বারা এক্সপ্লয়েটেড হয়েছে, অনেক সময় খুব ক্লোজড ওয়ানের দ্বারা এক্সপ্লয়েটেড হয়েছে, অনেক সময় অনেক ক্ষেত্রে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন চেনাশোনা ব্যক্তির দ্বারা এক্সপ্লয়েটেড হয়েছে, সেই যে তার বিরুদ্ধে যে মুভমেন্ট, সেটা শুরু হলো কোথায়, আমাদের 2012-এ এই ফোর্থ ওয়েভে। এবং এর টোটাল যে জাস্টিস, একটা জাস্টিসের জন্য লড়াই হলো, যে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং বডিলি যে অটোনমি, যেখানে পুরুষরা তাদের জোরপূর্বক মেয়েদের উপর অধিকার পেতে চাইছে, সেই যে ব্যাপারটা, সেটার উপর টোটালি একটা মুভমেন্ট শুরু হলো আমাদের এই ফোর্থ ওয়েভ। তাহলে বেসিক্যালি দেখো, আমরা চারটে ওয়েভকে জেনে নিলাম, আমাদের চারটে ওয়েভ আমরা ক্লিয়ার করে নিলাম। এখন আমরা এখন নেক্সট জায়গায় চলে যাব, নেক্সট আমরা দেখব কি পাচ্ছি। তো নেক্সট আমরা দেখি, নেক্সট আমরা পাচ্ছি দেখো টাইপস অফ ফেমিনিজম। তাহলে দেখো, আমরা ফার্স্ট ফেমিনিজমের সংজ্ঞা জানলাম, তারপর আমরা ফেমিনিস্ট থিওরি জানলাম, তারপর আমরা কি কনসেপ্ট গুলোকে জানলাম, তারপর আমরা ফেমিনিজমের যে মুভমেন্ট গুলোকে যে চারটে ওয়েভে ভাগ করলাম, সেই ওয়েভ গুলোকে জানলাম, এবং সেখানে কিছু ফেমিনিস্টদের নাম জানলাম। এরপর আমরা চলে এলাম টাইপস, যে ফেমিনিজমকে কত ভাগে ভাগ করা যায়। দেখো, ফেমিনিজমের বেসিক্যালি অনেকগুলোই ভাগ আছে, কোনো মুভমেন্টকে আমরা বেসিক্যালি ভাগে ভাগ করতে পারি না, কারণ ভাগে ভাগ করে দেওয়া মানে সেটা একটা রং আলোচনা হবে। তাও আমরা এখানে কিছু ভাগে ভাগ করেছি। অ্যাজ উইথ এভরি সোশ্যাল মুভমেন্ট, ফেমিনিজম এনকম্পাসেস এ ভ্যারাইটি অফ পলিটিক্যাল টেন্ডেন্সিস। দেয়ার আর ফাইভ মেইন টাইপস অফ ফেমিনিজম। তাহলে আমরা কি করেছি, পাঁচটা মেইন টাইপ, অনেকগুলোই ভাগ আছে আমি বলেছি, সেই ভাগগুলো আমরা শেষে জানছি, পাঁচটা যে মেইন টাইপ, সেই মেইন টাইপ গুলোকে আমরা প্রথমেই জেনে নিই। তাহলে প্রথম টাইপ কি, প্রথম টাইপটাকে বলা হচ্ছে লিবারাল ফেমিনিজম। সেকেন্ড টাইপ কি, সেকেন্ড টাইপটাকে বলা হচ্ছে র্যাডিক্যাল ফেমিনিজম। থার্ড কি, থার্ডটাকে বলা হচ্ছে মার্কসিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট ফেমিনিজম। ফোর্থ, ফোর্থটাকে কি বলা হচ্ছে, কালচারাল ফেমিনিজম। ফিফথ, ফিফথটাকে বলা হচ্ছে ইকো ফেমিনিজম। এই পাঁচটা হচ্ছে মেইন টাইপস, এছাড়া আরো অনেক টাইপস আছে, সেগুলো আমরা শেষে জানছি। তো আমরা একটা একটা করে এই পাঁচটা যে টাইপ, সেগুলোকে আমরা ডিটেলসে জেনে নেব। তো প্রথমে আমাদের কাকে জানতে হবে, প্রথমে আমরা লিবারেল ফেমিনিজমকে জানব। তো দেখো, লিবারেল ফেমিনিজম কি, তা দেখো, লিবারেল ফেমিনিজম, লিবারেল ফেমিনিজম অ্যাসার্টস দ্য ইকুয়ালিটি অফ মেন অ্যান্ড উইমেন থ্রু পলিটিক্যাল অ্যান্ড লিগাল রিফর্ম। তা লিবারেল ফেমিনিজমে কি নিয়ে ইকুয়ালিটি আলোচনা করা হয়, পলিটিক্যাল অ্যান্ড লিগাল রিফর্ম। যে সমাজে যদি ইকুয়ালিটি আনতে হয়, তা সেটা পলিটিক্যালি নিয়ে আসতে হবে বা লিগালি নিয়ে আসতে হবে, আইন কানুনের মাধ্যমে নিয়ে আসতে হবে বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে নিয়ে আসতে হবে, সমাজে একটা পলিটিক্যাল বা রাজনৈতিক ব্যাপারকে কাজে লাগিয়ে টোটালি একটা ইকুয়ালিটি বা লিগাল ব্যাপারকে, আইনকে কাজে লাগিয়ে একটা ইকুয়ালিটি নিয়ে আসতে হবে, এটা লিবারেল ফেমিনিজম বলছে। লিবারেল ফেমিনিস্ট sought to abolish political, legal and other forms of discrimination against women to allow them the same opportunities as men since their autonomy has deficits. তারা কি বলছে, লিবারাল ফেমিনিস্টরা কি করে, তারা অ্যাবলিশ করে, তারা প্রতিবাদ করে, কিসের বিরুদ্ধে, যে কোনো পলিটিক্যাল সিস্টেম বলো বা যে কোনো লিগাল সিস্টেম বলো বা যে কোনো ফর্মস, যে কোনো সোসাইটির ফর্ম যেখানে মেয়েদের ডিসক্রিমিনেট করা হয়, মেয়েদের ছোট করা হয় বা মেয়েদের বিরুদ্ধে ভেদাভেদ করা হয়, এবং তারা কি করে, তারা একটা ইকুয়ালিটি খোঁজে, সেম অপরচুনিটি খোঁজে, তারা পলিটিক্যাল দিক দিয়ে, লিগাল দিক দিয়ে বা সোসাইটির অন্যান্য যে কোনো দিক দিয়ে তারা ইকুয়ালিটি খোঁজে,
এবং তারা পুরুষদের যে অটোনমি সেই অটোনমিটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং টোটালি একটা পলিটিক্যাল এবং লিগাল ব্যাপারকে কাজে লাগিয়ে তারা ইকুয়ালিটি খোঁজে ডিসক্রিমিনেশনস অফ জেন্ডার আইদার ইন দ্য ওয়ার্কপ্লেস অর ইন দ্য হোম অ্যান্ড দ্য প্যাট্রিয়ার্কাল মেন্টালিটি ইন ইনহেরিটেড ট্র্যাডিশনস কনস্টিটিউট সাম কজ ফর দ্য লিবারেল উইমেন্স মুভমেন্ট লিবারেল মুভমেন্ট লিবারেল যে মুভমেন্ট সেটা কেন হলো সেটা হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে কি কি কারণ রয়েছে ডিসক্রিমিনেশন অফ জেন্ডার এই যে সমাজে জেন্ডারের মধ্যে যে ভেদাভেদ এটা একটা কারণ এটা কি আইদার ইন দ্য ওয়ার্ক প্লেস অর ইন দ্য হোম তাহলে ভেদাভেদগুলো কোথায় দেখতে পাই আমরা কাজের জায়গায় দেখতে পাই এডুকেশন প্লেসে দেখতে পাই বা বাড়িতে আবার মানুষের মধ্যে যে অর্থোডক্স প্যাট্রিয়ার্কাল মেন্টালিটি রয়েছে যেটা আমরা সমাজে ডে বাই ডে সমাজ থেকে পেয়ে আসছি যে প্যাট্রিয়ার্কাল যে গোড়া ট্র্যাডিশন যে আমরা বড়দের দেখে শিখছি যে গোড়া ট্র্যাডিশন গুলো যে মেয়েদের এগুলো করা যাবে না মেয়ে মানে এটা মেয়ে মানে সেটা এই ব্যাপারগুলো কিন্তু লিবারেল ফেমিনিস্টদের কি করলো তাদেরকে এর বিরুদ্ধে লড়াই করার জন্য তুলে ধরলো তারা এই সমস্ত বিষয়গুলোর উপর বেস করে তাদের কিন্তু মুভমেন্ট শুরু করলো লিবারেল ফেমিনিস্ট ফট টু অল্টার দ্য স্ট্রাকচার অফ সোসাইটি টু এনসিওর দ্য ইকুয়াল ট্রিটমেন্ট অফ উইমেন বেসিক্যালি এই লাস্টের লাইনটা হচ্ছে আমাদের লিবারেল যারা ফেমিনিস্ট তাদের মেইন কনসেপ্ট তারা কি করতে চাইলো লিবারেল ফেমিনিস্টদের মেইন কি কনসেপ্ট হলো যে তারা সমাজের যে স্ট্রাকচারটাকে অল্টার করতে চাইলো পরিবর্তন করতে চাইলো এবং এটাকে নিয়েই তাদের মেইন আন্দোলন তারা মনে করলো যে যদি আমরা সবকিছু দিক দিয়ে সমাজের এই স্ট্রাকচারটাকে পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু আমরা টোটালি একটা ফ্রিডম বা টোটালি একটা ইকুয়ালিটি খুঁজে পাওয়া যাবে কোথায় ইকুয়ালিটি খুঁজে পাওয়া যাবে আমাদের সোসাইটিতে তাহলে লিবারেল ফেমিনিজম সম্পর্কে আমরা এত অবধি জানলাম তো চলো আমরা এরপর নেক্সট জানবো তাহলে নেক্সট হচ্ছে আমাদের র্যাডিক্যাল ফেমিনিজম তাহলে র্যাডিক্যাল ফেমিনিজমটা জানি আমরা দিস টার্ম রেফার্স টু দ্য ফেমিনিস্ট মুভমেন্ট that sprang out of the civil rights and peace movements in 1967-1968. And 1967 থেকে 1968 এ civil rights and peace movements শুরু হলো এই civil rights and peace movements এখান থেকেই জন্ম নিল কিন্তু আমাদের radical feminism তো দেখো এই টার্মটা radical feminism কেন the reason this group gets the radical label is that they view the oppression of women as the most fundamental form of oppression, one that cuts across boundaries of race, culture and economic class. তাহলে দেখেন রেডিক্যাল এই টার্মটা দেওয়া হলো কারণ এই ফেমিনিস্টরা মনে করতেন যে সমাজের যদি সবচেয়ে খারাপ কিছু হয়ে থাকে সবচেয়ে খারাপ অপ্রেশন কিছু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ফিমেলদের উপর যে অপ্রেশন সেটাই হচ্ছে সমাজের ফান্ডামেন্টাল অপ্রেশন এই অপ্রেশন রেস কালচার ইকোনমিক ক্লাস সব কিছুকে ইফেক্ট ফেলতে পারে এটা মনে করতেন কারা এই র্যাডিক্যাল ফেমিনিস্টরা মনে করতেন তারা কি মনে করতেন তারা মনে করতেন যে ফিমেল অপ্রেশনটাই হচ্ছে সমাজের মেইন অপ্রেশন তারা একটা বিষয়ে র্যাডিক্যাল ছিলেন একটা বিষয়ের প্রতি তারা বেশি নিমজ্জিত ছিলেন এই কারণে তাদেরকে র্যাডিক্যাল বলা হতো র্যাডিক্যাল ফেমিনিস্ট সাজেস্ট চেঞ্জেস র্যাডিক্যাল ফেমিনিস্টরা কি করতেন তারা বলতেন যে অনেক পরিবর্তন করতেন সমাজে কিরকম পরিবর্তন such as finding technology that will allow babies to be grown outside of a women's body to promote more equality between men and women তাদের কি কনসেপ্ট ছিল টেকনোলজিকে কাজে লাগাও টেকনোলজিকে কাজে লাগিয়ে যে সব সময় একটা নারীর গর্ভেই একটা বাচ্চা পালিত হবে সেটা নয় তারা বলতে শুরু করলেন যে বিভিন্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা টেস্ট টিউবের মাধ্যমে বিভিন্ন বেবিকেও ক্রিয়েট করা যেতে পারে যে মেয়েরা শুধুমাত্র একটা প্রোডাক্টিভ মেশিন হিসাবে ইউজ হবে সেটা কিন্তু নয় রেডিক্যাল ফেমিনিজমরা বা রেডিক্যাল ফেমিনিস্টরা এটার বিরুদ্ধে লড়াই করলেন যে মেয়েদেরকে যে আমরা রিপ্রোডাক্টিভ একটা মেশিন বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা অংশ ধরে নিয়েছি সেটা কিন্তু নয় যে এখন মডার্ন টেকনোলজিতে বলা হচ্ছে যে আমরা টেস্ট টিউব বেবির মাধ্যমে কি করতে পারি একটা বেবিকে ক্রিয়েট করতে পারি তাহলে এটাকে তারা জোর দিল যে মেয়েরা শুধুমাত্র রিপ্রোডাক্টিভ একটা মেশিন নয় বা রিপ্রোডাক্টিভ একটা বস্তু নয় তাদের আরো অনেক ভ্যালুয়েশন রয়েছে অনেক কাজ রয়েছে
সেগুলোর উপর গুরুত্ব দিল কারা, রেডিক্যাল ফেমিনিস্টরা। তারা কি বলছে, তারা আরো বলছে দেখো, দ্য রেডিক্যাল ফেমিনিস্টস টেন টু বি মোর মিলিটেন্ট ইন দেয়ার অ্যাপ্রোচ হোয়েন কম্পেয়ার টু আদার ফেমিনিস্ট মুভমেন্টস অ্যান্ড আইডিওলজিস। তার রেডিক্যাল যারা ফেমিনিস্ট তারা কিন্তু বেসিক্যালি একটু মোর মিলিটেন্ট, মিলিটেন্ট মানে তারা একটু অ্যাগ্রেসিভ, তারা বেশি অ্যাগ্রেসিভ, তারা অন্যান্য যে মুভমেন্ট গুলো রয়েছে তার চেয়ে কিন্তু বেশি অ্যাগ্রেসিভ, তারা একটু অ্যাগ্রেসিভ হয়েতে তাদের ব্যাপারটাকে প্রেজেন্ট করলো। রেডিক্যাল ফেমিনিস্ট এনভিসেজ আ পসিবিলিটি অফ চিলড্রেন বিং রিপ্রোডিউসড উইদাউট ইন্টারকোর্স। রেডিক্যাল ফেমিনিস্টরা তারা বলতে চাইলেন যে উইদাউট ইন্টারকোর্সও চিলড্রেন রিপ্রোডিউস করা যায়, মেয়েরা শুধুমাত্র রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা অঙ্গ নয়, উইদাউট ইন্টারকোর্সেও কি করা যায়, চিলড্রেন রিপ্রোডিউস করা যায়। রেডিক্যাল ফেমিনিস্ট সি নো অল্টারনেটিভস আদার দেন দ্য টোটাল আপরুটিং অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ সোসাইটি ইন অর্ডার টু অ্যাচিভ দেয়ার গোলস। এই রেডিক্যাল যারা ফেমিনিস্ট তারা বেসিক্যালি বোঝাতে চাইলেন যে সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাহলে সমাজের যে টোটাল ব্যাপারটাকে, টোটালটাকে আপরুট করতে হবে, গোড়া থেকে তুলে বাদ দিতে হবে। এইভাবে একটু একটু করে কিছু করলে হবে না, টোটালি এই যে পুরুষদের কনসেপ্ট যে মেয়েরা মানেই হচ্ছে রিপ্রোডাক্টিভ একটা মেশিন, সেটা কিন্তু করা চলবে না, সেটাকে টোটালি বাদ দিতে হবে। টোটালি একটা টেকনোলজিকে কাজে লাগিয়ে টোটালি সমাজকে আপরুট করতে হবে, সমাজের যে সমস্ত পলিটিক্যাল ব্যাপার বলো বা সোশ্যাল ব্যাপার বলো বা রিলিজিয়াস ব্যাপার বলো, যে সমস্ত দিক দিয়ে ইনইকুয়ালিটি রয়েছে টোটালিকে আপরুট করে, টোটালিকে তুলে ফেলে, গোড়া থেকে তুলে ফেলে নতুন করে সোসাইটিকে গঠন করতে হবে। এটা হচ্ছে আমাদের রেডিক্যাল ফেমিনিস্টদের প্রধান উদ্দেশ্য। তা দেখো আমরা রেডিক্যাল ফেমিনিস্ট পেয়ে গেলাম, আমরা নেক্সট দেখি কি পাচ্ছি। নেক্সট পাচ্ছি আমরা মার্কসিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট ফেমিনিজম। তাহলে মার্কসিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট ফেমিনিজম মানে বুঝতেই পারছো ইকুয়ালিটি। তাহলে মার্কসিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট ফেমিনিজম ট্রেসেস দা অপ্রেশন অফ উইমেন টু ইনইকুয়ালিটিস দ্যাট ডেভেলপড ইন কানেকশন উইথ ক্লাস সিস্টেম অফ প্রাইভেট প্রপার্টি। তাহলে দেখো মার্কসিস্ট এবং সোশ্যালিস্ট যে ফেমিনিজম সেটা প্রাইভেট প্রপার্টির উপর বেস করে। বেসিক্যালি প্রাইভেট প্রপার্টি মানে কি, দেখো আমরা জানি যে যে কোনো সমাজে যেটা আগে ছিল যে মেয়েদের অধিকার ছিল না, কিসের উপর, প্রপার্টি, মেয়েদের কোনো অধিকার ছিল না, একটা পৈতৃক সম্পত্তি সবসময় ছেলেদের হাতে যেত। এটার উপর এই যে ক্লাস সিস্টেম অফ প্রাইভেট প্রপার্টি, এটার উপর যে ফেমিনিস্টিক ভিউ, যে ইকুয়ালিটি ভিউ, তাকে বলা হচ্ছে মার্কসিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট ফেমিনিজম। সোশ্যালিস্ট ফেমিনিস্টস ভিউ জেন্ডার ইনইকুয়ালিটিস অ্যাজ ইন্ট্রিনসিক টু দ্য ক্যাপিটালিস্ট সিস্টেম হুইচ মেক্স ভাস্ট প্রফিটস অফ উইমেনস আনপেইড লেবার ইন দ্য হোম অ্যান্ড আন্ডারপেইড লেবার ইন দ্য ওয়ার্কফোর্স। দেখো এখানে কি করা হলো, এই মার্কসিস্ট যারা ফেমিনিস্ট তারা সমাজের একটা ক্যাপিটালিস্ট সিস্টেমকে দেখালো, তারা দেখালো একটা অন্য রকমের ক্যাপিটালিস্ট সিস্টেম চলছে সমাজে। তারা কি বললো যে বেসিক্যালি মেয়েদের বাড়িতে গাধার মতো খাটানো হয় উইদাউট এনি পেমেন্ট, তারা কোনো পেমেন্ট চায়ও না, তাদেরকে দেওয়া হয় না, তাদের কি করা হয়, আমরা বিয়ে করে নিয়ে আসি এবং বিয়ে করতে যাওয়ার সময় আমরা আবার যারা পুরুষ তারা গর্বের সাথে বলে যে মা তোমার জন্য ঝি আনতে যাচ্ছি, মানে বাড়ির কাজের লোক আনতে, এবং তারা সেই মেয়েটিকে নিয়ে আসে এবং মেয়েটির পড়াশোনা আরে যে যা করছিল সবকিছু বন্ধ করে দেওয়া হয় এবং বলে যে তুমি মেয়ে, তুমি বাড়ির বউ, বাইরে গিয়ে কি করবে, তো চলো তুমি বাড়ির কাজ করো, তোমাকে আমি ওই জন্য নিয়ে এসেছি, ফাইভ ফরমাস খাটো, তোমাকে আমি দুবেলা খেতে দিচ্ছি, তুমি ফাইভ ফরমাস খাটো। এই বিষয়টার উপর কিন্তু লড়াই করছে কারা, মার্কসিস্ট এবং সোশ্যালিস্ট ফেমিনিস্ট। তারা বলছে যে না, মেয়েরা শুধুমাত্র বাড়ি খাটার জন্য আসেনি, সে তার একটা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, আইডেন্টিটি রয়েছে, সে নিজেকে এস্টাবলিশ করতে পারে। এছাড়াও বিভিন্ন যে ওয়ার্ক প্লেস, বিভিন্ন ওয়ার্ক প্লেসে মেয়েদের আন্ডারপেড করা হয়, মেয়েদের কম স্যালারি দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন যে কনস্ট্রাকশনে কাজ হয় ওখানে যারা উইমেন লেবার রয়েছে, মেয়ে যারা লেবার রয়েছে বা ফিমেল লেবার রয়েছে তাদের কিন্তু কম টাকা দেওয়া হয়। একটা কনস্ট্রাকশনে কাজ হচ্ছে সেখানে যদি একটা মেন বা একটা মেল লেবারকে 500 টাকা দেওয়া হয় একদিনে, সেখানে কিন্তু একটা ফিমেল লেবারকে 300 টাকা দেওয়া হয়। এই যে আন্ডারপেড সিস্টেম এটার বিরুদ্ধেও কিন্তু লড়াই করছে কারা, এই মার্কসিস্ট এবং সোশ্যালিস্ট ফেমিনিজম। এছাড়া কি, এছাড়া হচ্ছে দেখো
আমাদের এই যে সোশ্যালিস্ট ফেমিনিস্ট থিঙ্ক আনইকুয়াল স্ট্যান্ডিং ইন বোথ দ্য ওয়ার্ক প্লেস অ্যান্ড দ্য ডোমেস্টিক স্পেয়ার্স হোল্ডস উইমেন ডাউন। এই সোশ্যালিস্ট যারা ফেমিনিস্ট তারা মনে করে এই যে মেয়েদের ক্ষেত্রে যে ওয়ার্ক প্লেস বলো বা তাদের ডোমেস্টিক স্পেয়ার বলো, সেখানে তাদের যে আনইকুয়াল স্ট্যান্ডিং, সব জায়গাতে তাদেরকে ছোট করে দেখা হয়, বাড়িতেও বলা হয় যে মেয়েরা শুধুমাত্র কাজের জন্য, তাদের কাজ হচ্ছে কাজ করা, বাড়ি কাজ করা, এই ব্যাপারটাকে। তাছাড়া বিভিন্ন ওয়ার্ক প্লেসে যে তুমি মেয়ে, তোমার গায়ে শক্তি কম, তুমি এটা পারবে না, তুমি এটা তুলতে পারবে না, তাই তোমাকে তোমার কাজ করতে টাইম লাগছে বেশি, তোমাকে তাই কম টাকা দেওয়া হবে, এই যে আনইকুয়াল স্ট্যান্ডিং এটাকে তুলে ধরছে সোশ্যালিস্ট ফেমিনিস্ট। সি প্রস্টিটিউশন, ডোমেস্টিক ওয়ার্ক, চাইল্ড কেয়ার অ্যান্ড ম্যারেজ অ্যাজ ওয়েজ ইন হুইচ উইমেন আর এক্সপ্লয়টেড বাই এ প্যাট্রিয়ার্কাল সিস্টেম দ্যাট ডিভ্যালিউজ উইমেন অ্যান্ড দ্য সাবস্টেন্সিয়াল ওয়ার্ক দে ডু। তাহলে এই যে যারা সোশ্যালিস্ট ফেমিনিস্ট বা মার্কসিস্ট ফেমিনিস্ট, তারা কোন কোন বিষয়গুলোর উপর বেসিক্যালি জোর দিচ্ছে, তারা দেখো জোর দিচ্ছে প্রস্টিটিউশন, ডোমেস্টিক ওয়ার্ক, চাইল্ড কেয়ার আর ম্যারেজ। যেই মেল ডমিনেটেড যে সোসাইটি বা প্যাট্রিয়ার্কাল যে সোসাইটি, তারা মেয়েদের এক্সপ্লয়েট করে যাচ্ছে ডে বাই ডে, কিসের মাধ্যমে? ডিভ্যালু করে যাচ্ছে মেয়েদের, এই প্রস্টিটিউশন সিস্টেম, ডোমেস্টিক ওয়ার্ক, মেয়েদের ডোমেস্টিক ওয়ার্ক সবই করছে, যে আমি তো বাইরের কাজ করছি, আমি তো অফিসের কাজ করছি, তোমার কাজ হচ্ছে সমস্ত বাড়ির কাজ, সকাল থেকে রাত অব্দি গাধার মতো করা। চাইল্ড কেয়ার এবং ম্যারেজ, ম্যারেজটা দেখো সব ক্ষেত্রে মেয়েদের তো ইচ্ছা থাকে না, তাও জোর করে ম্যারেজ দেওয়া হয়। এই ম্যারেজের উপর তো বার্নার্ড শ একটা কমেন্টই করেছে যে ম্যারেজ ইজ এ কাইন্ড অফ লিগালাইজড প্রস্টিটিউশন। আমাদের জর্জ বার্নার্ড শ তিনি তো বলছেন, কি বলছেন, যে ম্যারেজ ইজ এ কাইন্ড অফ লিগালাইজড প্রস্টিটিউশন। সব ক্ষেত্রে মেয়েদের ইচ্ছে থাকে না, অনেক ক্ষেত্রে জোর করে বিয়ে দেওয়া হয়। তাহলে জোর করে বিয়ে দেওয়ার পর সেই মেয়েটা যখন কোনো একটা, সে তার হাজবেন্ডের সাথে একটা ইন্টারকোর্স করবে তার ইচ্ছার বিরুদ্ধে, তো সেটাও একটা প্রস্টিটিউশন, সেটাও একটা রেপ, এটাকে বার্নার্ড শ দেখাচ্ছে। তাহলে এই প্রস্টিটিউশন বা ডোমেস্টিক ওয়ার্ক, যেখানে মেয়েদের জোর করে যে বাড়ির কাজ তোমাদেরই করতে হবে, চাইল্ড কেয়ার ছেলেপুলে তোমাদেরই দেখতে হবে, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু, এগুলোকে নিয়ে আলোচনা করছে কারা? আমাদের যারা সোশ্যালিস্ট এবং মার্কসিস্ট যারা ফেমিনিস্ট, তারা বলছে যে এইগুলোর মাধ্যমে পুরুষতান্ত্রিক সোসাইটি কি করছে, এক্সপ্লয়টেড করে যাচ্ছে তাদেরকে, মেয়েদের। দেখো প্রস্টিটিউশন একটা, প্রস্টিটিউশন একটা ডে বাই ডে চলে আসছে, এখনো চলছে, এখানে মেয়েরা এক্সপ্লয়টেড হচ্ছে, মেয়েদের শরীরকে মানে নষ্ট করে দেওয়া হচ্ছে, এক্সপ্লয়টেড করা হচ্ছে, পুরুষরা তাদের আনন্দের জন্য এটা করছে। তাহলে বুঝতেই পারছো, সোশ্যালিস্ট ফেমিনিস্ট ফোকাস দেয়ার এনার্জিস অন ফার রিচিং চেঞ্জ দ্যাট এফেক্ট সোসাইটি অ্যাজ এ হোল রাদার দ্যান অন অ্যান ইন্ডিভিজুয়াল বেসিস। তাহলে সোশ্যালিস্ট ফেমিনিস্ট যারা, তারা কি বলতে চায়? তারা বলতে চায় যে টোটাল যে সোসাইটি, যে হোলনেস, তারা হোলনেসটাকে প্রকাশ করে, তারা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল বেসিস নয়, কোনো ইন্ডিভিজুয়াল মহিলার জন্য তারা কথা বলে না, তারা সোসাইটির সমস্ত যে হোল উইমেন রয়েছে তাদের জন্য কথা বলে। তা দেখো তারা কেন তাদের জন্য কথা বলে, তারা বোঝায় যে সমাজের মধ্যে কি চলছে, টোটাল একটা ইনইকুয়ালিটি চলছে, যে পুরুষরা পুরুষতান্ত্রিক সমাজে তাদের অধিকারটাকে প্রকাশ করার জন্য তারা বিভিন্নভাবে মেয়েদের এক্সপ্লয়েট করে যাচ্ছে ডে বাই ডে, মেয়েরা এক্সপ্লয়েটেড হচ্ছে, সেই এক্সপ্লয়েটেশনটাকে তারা টোটালি দেখাচ্ছে কিসের মাধ্যমে, টোটাল উইমেনদের ডেভেলপের মাধ্যমে তারা দেখাচ্ছে। তারা বলছে যে দেখো ম্যারেজ সিস্টেম বলো বা আমাদের চাইল্ড কেয়ার সিস্টেম বলো বা ডোমেস্টিক ওয়ার্ক বলো বা প্রস্টিটিউশন বলো, এটার মাধ্যমে পুরুষরা তাদের পুরুষতন্ত্রটা প্রকাশ করছে। দেখো বেসিক্যালি ফেমিনিজম মানে খুব পরিষ্কার করে বলার কথা যে বেসিক্যালি যে কোনো ক্ষেত্রে ইন্টারকোর্স, ডিউরিং ইন্টারকোর্স, ফর এক্সাম্পল হোয়েন দ্য মেল পার্টনার ইজ স্যাটিসফাইড দেন ইট ইজ ডান, বাট হি ডাজন্ট আস্ক হিজ ফিমেল পার্টনার ইফ সি ইজ স্যাটিসফাইড অর নট, দ্যাট ইজ দ্য মেন কোয়েশ্চেন। এটাকে নিয়ে আলোচনা করছে কারা? সোশ্যালিস্ট এবং মার্কসিস্টরা। তারা বলছে যে অবশ্যই ইকুয়ালিটি সব দিকেই থাকবে, যে আমার স্যাটিসফ্যাকশন হয়ে গেল, আমি একজন পুরুষ, আমার স্যাটিসফ্যাকশন হয়ে গেল, দ্যাট মিনস আমার ফিমেল পার্টনার সে স্যাটিসফাইড হলো কিনা সেটা আমার জানার কর্তব্য, দ্যাট ইজ মাই রাইট। আর আমার ইচ্ছে গেল, তার ইচ্ছে নেই যে তার সাথে আমাকে ফিজিক্যালিটি করতে হবে, সেটা কিন্তু কখনোই নয়। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের এই যে সোশ্যালিস্ট বা মার্কসিস্ট ফেমিনিস্ট, তারা কিন্তু টোটাল এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছে এবং সেগুলোর বিরুদ্ধে তারা লড়াই করছে। তো চলো আমরা নেক্সট চলে যাই। আমরা নেক্সট কি দেখতে পাচ্ছি? নেক্সট আমরা দেখতে পাচ্ছি কালচারাল ফেমিনিজম।
তা নামটা শুনেই বুঝতে পারছো কালচারাল ফেমিনিজম মানে একটা কালচারের ব্যাপার রয়েছে, টোটাল কালচারটাকে তুলে ধরবে। তাহলে কালচারাল ফেমিনিজম রেফার্স টু আ ফিলোসফি দ্যাট মেন এন্ড উইমেন হ্যাভ ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম অ্যান্ড দ্যাট গ্রেটার ভ্যালু শুড বি প্লেসড অন দ্য ওয়ে উইমেন অ্যাপ্রোচ দ্য ওয়ার্ল্ড। তাহলে কালচারাল যে ফিলোসফি বা কালচারাল ফেমিনিজম সেটা একটা ফিলোসফির উপর বেস করে। কি ফিলোসফি? এই কালচারাল ফেমিনিজমে বলা হয়ে থাকে যে মেন এবং উইমেন তাদের প্রত্যেকের একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ রয়েছে তাদের যে সোসাইটি সেই সোসাইটি, এবং উইমেনদের অ্যাপ্রোচটা উইমেনদের অ্যাপ্রোচটাকে একটা গ্রেটার ভ্যালু দেওয়া উচিত। দেখবো আমরা সবসময় বলি মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, আরে আমাদের মুখ্যমন্ত্রী একটা মেয়ে ওর কতটা বুদ্ধি থাকবে, বা আমাদের প্রধানমন্ত্রী একটা মেয়ে ওর কতটা বুদ্ধি থাকবে। এই যে ব্যাপারগুলো, মেয়েরা ট্রেন চালাচ্ছে কেমন ট্রেন চালাবে, মেয়েরা ডাক্তার হয়েছে কেমন ডাক্তার হবে, এই যে ব্যাপারগুলো, এই যে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, এই যে কথাগুলো, এইগুলোকে চেঞ্জ করতে বলছে কে? কালচারাল ফেমিনিজম। এই ব্যাপারগুলো তারা বোঝাচ্ছে যে মেয়েদের যে অ্যাপ্রোচ সেটাকে গ্রেটার ভ্যালু দেওয়া উচিত। ইন সাম কেসেস কালচারাল ফেমিনিজম আর ইউজ দ্যাট এ উইমেন্স ওয়ে অফ লুকিং অ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি সুপিরিয়র টু মেন্স। কিছু কিছু ক্ষেত্রে এই কালচারাল ফেমিনিস্টরা মনে করে যে অনেক ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের যে অনলুকিং ক্ষমতা বা মেয়েদের যে কোনো সোসাইটিকে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটা ছেলেদের চেয়ে বেশি হয়, সেটা গুরুত্ব দেওয়া উচিত। কালচারাল ফেমিনিজম ডাইভার্জ ফ্রম রেডিক্যাল ফেমিনিজম when some radical feminists reject the previous feminist and patriarchal notion that feminine traits are undesirable and return to an essentialist view of gender differences in which they regard female traits as superior. Thus, cultural feminism also encourages building a shared women's culture. Basically, দেখো এই কালচারাল যে ফেমিনিজম সেটা কোত্থেকে শুরু হয়েছে, সেটা রেডিক্যাল ফেমিনিজমের একটা অংশ। রেডিক্যাল ফেমিনিস্টরা যখন অনেক কিছু আমাদের প্রিভিয়াস যারা ফেমিনিস্ট ছিল তাদেরকে তারা রিজেক্ট করতে শুরু করলো, রেডিক্যাল ফেমিনিস্টরা যখন টোটালি মিলিটেন্ট ওয়েতে তাদের যে ফেমিনিজমটা প্রেজেন্ট করতে শুরু করলো, সেই মিলিটেন্ট ওয়ে থেকে বেরিয়ে এলো কারা? কালচারাল ফেমিনিস্ট। তারা বললো যে না, সবকিছু মিলিটেন্ট ওয়েতে করলে হবে না, কালচারালি বেসিক্যালি সমস্ত কিছুকে উন্নত করতে হবে, মানুষের কালচারটা চেঞ্জ করতে হবে। মানুষ যদি কালচার চেঞ্জ করে দেওয়া যায় তাহলে কিন্তু সবকিছু চেঞ্জ করা যাবে। মিলিটেন্ট ওয়ে জোর করে কোনো কিছু করা যাবে না। যেটা রেডিক্যালরা করতে শুরু করলেন, তারা জোর পূর্বক, তারা বলো যে সমাজে সবকিছু করতে হলে সমাজ থেকে টোটালি আপ্রুভ করে ফেলতে হবে জোর করে, এবং জোর করে পাওয়ারটাকে এস্টাবলিশ করতে হবে। সেটা কারা করলো? রেডিক্যালরা। কিন্তু কালচাররা বলো না যে মানুষের কালচারটা চেঞ্জ করতে হবে, মানুষের মনের মধ্যে যে গোড়া ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলোকে চেঞ্জ করতে হবে, সেই কালচারটা যদি আমরা ট্র্যাডিশনটা চেঞ্জ করতে পারি তাহলে টোটালি আমরা একটা ফেমিনিস্টিক অ্যাপ্রোচ খুঁজে পাবো আর টোটালি একটা ইকুয়ালিটি খুঁজে পাবো। তাহলে বেসিক্যালি এইটা একটা উইমেন কালচার, উইমেন্স কালচার কে নিয়ে ডিল করছে, এটা উইমেন্স কালচার কে বিল্ডিং করতে সাহায্য করছে কে? আমাদের এই কালচারাল ফেমিনিজম। তো নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? নেক্সট আমরা দেখতে পাচ্ছি দেখো ইকো ফেমিনিজম। নামটা খুব সুন্দর, দেখো ইকো ফ্রেন্ডলি, ইকো ফেমিনিজম। তাহলে ইকো ফেমিনিজম জিনিসটা কি? দেখো ইকো ফ্রেন্ডলির মতো ইকো ফেমিনিজম। ইকো ফেমিনিজম ইজ এ মুভমেন্ট দ্যাট সিজ আ কানেকশন বিটুইন দা এক্সপ্লয়টেশন অ্যান্ড ডিগ্রেডেশন অফ দা ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড দা সাবঅর্ডিনেশন অ্যান্ড অপ্রেশন অফ উইমেন। তো দেখো ইকো ফেমিনিজম এটা আমাদের যে এই যে সমাজ রয়েছে, আমাদের যে ইকোসিস্টেম রয়েছে যেখানে আমাদের নেচার রয়েছে, এই নেচারের সাথে একটা কানেকশন দেখাচ্ছে ইকো ফেমিনিস্টরা। তারা কি বলছে? ডে বাই ডে হিউম্যান ওয়ার্ল্ড কি করছে? ঠিক যেমন নেচারকে ডিস্ট্রয় করছে, আমরা ডে বাই ডে নেচারকে ডিস্ট্রয় করে যাচ্ছি, আমাদের ইকোসিস্টেমকে ডিস্ট্রয় করে যাচ্ছি, ঠিক সেইরকমই সমাজে পুরুষরা মেয়েদের ডিস্ট্রয় করে যাচ্ছে। হিউম্যানিটি কি করছে? ইকোসিস্টেমকে ডিস্ট্রয় করছে, ঠিক মেয়েরাও কিন্তু ডে বাই ডে, সরি পুরুষরাও কিন্তু ডে বাই ডে মেয়েদের ডিস্ট্রয় করে যাচ্ছে। It emerged in the mid-1970s alongside second wave feminism and the green movement. The second wave feminism যখন চলছে, ঠিক সেই সময় এই ইকো ফেমিনিজমের উদ্ভব হলো, এবং এই গ্রিন মুভমেন্ট বলে যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সাথে এটা কিন্তু জড়িত। গ্রিন মুভমেন্ট যেখানে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই যে স্লোগান ফুটে উঠলো, সেভ ট্রি সেভ লাইফ এই যে ব্যাপারটা ফুটে উঠলো, তখন থেকেই কিন্তু এই ইকো ফেমিনিজম এলো। এখানে নেচারের সাথে তুলনা করা হলো কি মেয়েদের জীবনকে। ইকো ফেমিনিজম ব্রিংস টুগেদার এলিমেন্টস অফ দ্য ফেমিনিস্ট অ্যান্ড গ্রিন মুভমেন্টস while at the same time offering a challenge to both. তাহলে ইকো ফেমিনিজম কি করলো? এই যে গ্রিন মুভমেন্ট এবং ফেমিনিস্ট মুভমেন্ট
দুটোকেই টুগেদারই নিয়ে গেল আবার মাঝে মাঝে কি করলো চ্যালেঞ্জ করলো দুটো সিস্টেমকে ইট টেকস ফ্রম দ্য গ্রিন মুভমেন্ট আ কনসার্ন অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অন দ্য নন হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড ফ্রম ফেমিনিজম দ্য ভিউ অফ হিউম্যানিটি অ্যাজ জেন্ডার্ড ইন ওয়েজ দ্যাট সাবঅর্ডিনেট এক্সপ্লয়েট অ্যান্ড অপ্রেস উইমেন লেখনে কি করা হলো যে হিউম্যানিটি নন হিউম্যান ওয়ার্ল্ড এর উপর ডে বাই ডে অত্যাচার করে যাচ্ছে আমরা ইকোসিস্টেমকে ডে বাই ডে ধ্বংস করে যাচ্ছি ইকোসিস্টেমের আমরা দেখো সবকিছু ইকোসিস্টেম মধ্যে সব রয়েছে আমাদের বাঘ রয়েছে ভাল্লুক রয়েছে হাতি রয়েছে এভরিথিং রয়েছে গাছপালা নদী সমুদ্র সমুদ্রের মাছ এভরিথিং আমরা সবকিছুকে আমাদের ফুর্তির জন্য ডিস্ট্রয় করে যাচ্ছি ডে বাই ডে তা যেমন হিউম্যানিটি নন হিউম্যান ওয়ার্ল্ড এর উপর টোটাল ডিস্ট্রাকশন নিয়ে চলে আসছে ঠিক সেই রকমই উইমেনদের উপর কি করা হচ্ছে এক্সপ্লয়েট করা হচ্ছে অপ্রেস করা হচ্ছে কাদের দ্বারা মেনদের দ্বারা এই জিনিসটাকে তুলে ধরলো কারা ইকো ফেমিনিস্টরা এই কারণে এদেরকে ইকো ফেমিনিস্ট বলা হয় বা এই ব্যাপারটাকে ইকো ফেমিনিজম বলা হয়ে থাকে তা দেখো আমরা পাঁচটা যে মেইন টাইপস গুলো মেইন যে ফেমিনিজমের টাইপ সেটা আমরা পেয়ে গেলাম এরপর আমরা নেক্সট কি পাচ্ছি দেখো নেক্সট পাচ্ছি আদার টাইপস তাহলে এই ওপরের যে আমরা এগুলো পড়লাম যে পাঁচটা টাইপ পড়লাম এই পাঁচটা টাইপ ছাড়াও আরো অনেক ধরনের ফেমিনিজম আছে ফেমিনিজম ডে বাই ডে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে চেঞ্জ হচ্ছে বিভিন্ন টাইপস হচ্ছে তাহলে সে এখানে কিছু টাইপস এর আমরা নাম দিয়েছি তো সেই টাইপস গুলো আমরা জেনে নিই কি কি টাইপস মেইন স্ট্রিম ফেমিনিজম অ্যানার্কিস্ট ফেমিনিজম ব্ল্যাক ফেমিনিজম ডিফারেন্স ফেমিনিজম ফ্রেঞ্চ ফেমিনিজম লিবারেটারিয়ান ফেমিনিজম মাল্টিরেসিয়াল ফেমিনিজম পোস্ট স্ট্রাকচারাল ফেমিনিজম পোস্ট কলোনিয়াল ফেমিনিজম পোস্ট মডার্ন ফেমিনিজম সেপারেটিস্ট ফেমিনিজম ট্রান্স ফেমিনিজম থার্ড ওয়ার্ল্ড ফেমিনিজম এটসেট্রা এই সমস্ত ফেমিনিজম কিন্তু ফেমিনিজম টাইপস এর মধ্যেই রয়েছে তাহলে বেসিক্যালি আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হলো আশা করছি তোমরা ফেমিনিজম বুঝতে পেরেছো ফেমিনিজমের ধারণাটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে তোমরা ফেমিনিজমের টাইপ গুলো বুঝতে পেরেছো ফেমিনিজমের যে মুভমেন্ট যে ওয়েভ গুলো সেগুলোকেও বুঝতে পেরেছো এরপর যদি কারো কিছু প্রশ্ন থাকে সে অবশ্যই আমাকে প্রশ্নটা করবে সে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবে আমি চেষ্টা করব তার প্রশ্নের উত্তর অ্যাজ সুন অ্যাজ দেওয়া আর তাও যদি কিছু প্রবলেম থাকে সেই প্রবলেম গুলো বলবে তাহলে আমি চেষ্টা করব ফেমিনিজমের উপর সেকেন্ড একটা ক্লাস করানো তো আশা করছি সবারই ক্লিয়ার হয়ে গেছে তো সবাইকে থ্যাংক ইউ আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সবাই আনন্দে থাকবে সবাই হেলদি থাকবে গড ইজ অলওয়েজ উইথ ইউ টাটা